নমস্কাৰ মই অতনু ভূঞা আপোনালোকে চাই আছে এম বি নিউজৰ বিশেষ অনুষ্ঠান দিনলিপি দিনলিপি অনুষ্ঠানৰ ৰাজ্য দেশ তথা আন্তৰ্জাতিক পৰ্যায়ৰ খা খবৰ আমি আপোনালোকক দিবলৈ চেষ্টা চলাওঁ দিনলিপি অনুষ্ঠানত মোৰ সহযোগী ৰূপে আছে ময়ূৰী চৌধুৰী ধন্যবাদ জনাইছো অতনু ভূঞাই মুহূৰ্তত দিনলিপি অনুষ্ঠানৰ সমূহ দৰ্শকক স্বাগতম জনাইছো ময়ূৰীয়ে পৰৱৰ্তী সময়ত আপোনালোকৰ ওচৰলৈ অধিক খবৰ লৈ আহিব কিন্তু দিনলিপি অনুষ্ঠানত আমি তিনিটা বিষয়বস্তুক হেডলাইন হিচাপে লৈ সেই বিষয়বস্তুৰ ওপৰত আলোচনা কৰোঁ প্ৰথম বিষয়বস্তু হৈছে যে বিজেপিত বিদ্ৰোহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত সরকার গঠন হওয়ার পিছত বিজেপিত কোনোদিনে বিদ্রোহ ঘোষণা হওয়া নাছিল বারে বারে কংগ্রেসের ফলের কোয়া হয়েছে যে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত একটা বিসম্বাদী গোট থিয় দিছে কিন্তু কার্যক্ষেত্রে আমি সেয়া দেখা পাওয়া নাছিল কিন্তু সেয়া এটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে পড়ল যে চব্বিশ ঘন্টার পূর্বে মঙ্গলদৈত বিজেপির জ্যেষ্ঠ কর্মকর্তাসকলে বিজেপির বর্তমানের সাংসদ বিধায়কসকলের কাম কাজত অসন্তুষ্টি ব্যক্ত করার পিছত এবার নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা এজন জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মাই মুকলিভাবে বিদ্রোহ ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে নেতৃত্বর কাম কাজত অসন্তুষ্টি ব্যক্ত করেছে আমি কথা পাতিম সেই বিষয়ে বিতং তথ্যরে দ্বিতীয়তে বিজেপির ভিতরতে যৌন কেলেঙ্কারি এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপি গুহাটীত রাজ্যিক কমিটি আছে তার অনুসূচিত জাতির যে কমিটি সেই কমিটির এজন শীর্ষ নেতা জ্যোতিষ বনিয়া জ্যোতিষ বনিয়ার বিরুদ্ধে এগারী নয় দুগারীক বিজেপি কর্মীয় যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উত্থাপন করেছে সেই বিষয়ে আমি বিতংভাবে কম তৃতীয়তে সোনাপুর দুদিন পূর্বে এগারী কিশোরীক ধর্ষণ করে হত্যা করা হয়েছিল আজি হত্যাকারীক ক্যামেরার সম্মুখত আরক্ষে ঘটনাস্থলী লো আহে আর ঘটনাস্থলীত অকপতে সেই ধর্ষণকারী স্বীকার করে কেনেক কোন স্থানত ধর্ষণ করে এই কিশোরীগুলি হত্যা করেছিল এই বিষয়বস্তুর উপর আমি বিতংভাবে কথা পাতার লগতে আমার এই অনুষ্ঠানত সদায় নির্দিষ্ট একটা বিষয়বস্তুক আমি কভার স্টোরি হিসাবে লও আজিও থাকবে আমার কভার স্টোরি বিগত সপ্তাহত পাটনাত নীতিশ কুমারের উদ্যোগত বিরোধী ঐক্য একত্রিত হওয়ার সময়ত বিরোধীয়ে আশা প্রকাশ করেছিল যে এইবার বিরোধী ঐক্য একত্রিত হয়ে কংগ্রেসক পরাভূত করিব পারিব এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এনসিপির নেতা শরদ পাওয়ারে ইতিমধ্যে শরদ পাওয়ারের এনসিপি দুটা ভাগত বিভক্ত হয়েছে এইখিনি সময়তে প্রশ্ন উত্থাপন হয়েছে যে এইবার বিহারত বিভাজন আরম্ভ হব নাকি থানবান হব নাকি বিরোধী ঐক্য এই সমগ্র বিষয়বস্তুর ওপর আজির কভার স্টোরিত বিতং বিশ্লেষণ করব এডিটর ইন চিফ অতনু ভূঞাই অনুষ্ঠান আরম্ভ করব বিচারছো বিজেপির ভিতর থাকা যৌন কেলেঙ্কারিত অভিযুক্ত এজন নেতার কাহিনীরে প্রথমে আমি আপনার এক অভিযোগ পত্র দেখাব বিচারছো এই পত্রখনলে মন করব বিজেপির এগারী নিষ্ঠাবান মহিলা কর্মী এই পত্রখন লিখেছে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে জ্যোতিষ বনিয়া নামের এজন বিজেপির অনুসূচিত জাতির এজন নেতার বিরুদ্ধে এই নেতাজনে বারে বারে তার যৌন নির্যাতন চলাইছে ক্ষণে ক্ষণে তেওঁক ভাবুকি প্রদান করেছে এনে ধরনের কথা লিখেছে আনকি দলের সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মাক এই বিষয়ে অবগত করার পিছতো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই জ্যোতিষ বনিয়ার বিরুদ্ধে বরঞ্চ জ্যোতিষ বনিয়াক পদোন্নতি দিয়া হয়েছে বলে এই মহিলাগৰাকীয়ে অভিযোগ উত্থাপন করেছে এই অভিযোগ উত্থাপন হওয়ার পিছত আমি মহিলাগৰাকীর বক্তব্য জানিবলৈ আজি চেষ্টা চলাইছিলোঁ যদিও মহিলাগৰাকীয়ে ক্যামেরার সম্মুখত কোনো কথা কোনো অস্বীকার করলে কলে যে বিষয়বস্তুর উপর বিজেপির কার্যকর্তা বা বিজেপি নেতৃত্ব ব্যবস্থা গ্রহণ করব আমি জ্যোতিষ বনিয়ার সহ ফোনত যোগাযোগ করবলে চেষ্টা চলাইছো কিন্তু জ্যোতিষ বনিয়ায় কোনো ধরনের মন্তব্য দিবলৈ অস্বীকার করে এইখিনি সময়তেই এই মহিলাগৰাকীৰ পত্রক লৈ বিতর্ক সৃষ্টি হওয়ার সময়তেই দ্বিতীয় এখন পত্র আহে বিজেপির ফালের বিজেপির আন এগারী মহিলায় এবার এই মহিলাগৰাকী যিগৰাকী মহিলায় জ্যোতিষ বনিয়ার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছিল সেই মহিলাগৰাকী সমর্থনের বক্তব্য আগবাই কয় যে তেওঁৰ বিরুদ্ধেও এটা সময়ত এনে ধরনের গুরুত যৌন নির্যাতন চলাইছিল জ্যোতিষ বনিয়ায় এই বিষয়ে তেওঁক দলের নেতৃত্বক অভিযোগ উত্থাপন করেছিল অভিযোগ উত্থাপন করার পিছত এই মহিলাগৰাকীক দলের পর পদচ্যুত করা হয় আর জ্যোতিষ বনিয়াক পদোন্নতি দিয়া হয় লগেলগে প্রশ্ন হয়েছে বিজেপির ভিতরচরাত কি চলিছে বিজেপির সাংগঠনিক দিক যথেষ্ট শক্তিশালী হলি বলে কোয়া হয় নির্দিষ্ট নির্দিষ্ট নীতি নিয়মের মধ্যে বিজেপি চলে বলে কোয়া হয় তারপরও এনে ধরনের এটা নহয় দুটাকৈ ঘটনা সংঘটিত হওয়ার লগেলগে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবার আমি দর্শকসকলক চিনাকি করে দিব বিচারছো জ্যোতিষ বনিয়াক এইজন জ্যোতিষ বনিয়া বিজেপির অনুসূচিত জাতির যে সংগঠন সেই সংগঠনের শীর্ষ নেতা জ্যোতিষ বনিয়াক বিভিন্ন নেতার সহ বিভিন্ন সময়ত দেখা যায় কেতিয়াবা দেখা যায় ফণীন্দ্রনাথ ডেকা বিজেপির সাংগঠনিক সম্পাদক কেতিয়াবা দেখা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহিতে আর এইজন নেতাই এইদরে ফণীন্দ্রনাথ ডেকার সহ জ্যোতিষ বনিয়াক দেখা গেছে এইজন নেতাই বিজেপিত থাকা মহিলা কর্মকর্তাক অশালীন মন্তব্য বা যৌন উৎপীড়ন চলার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে মুখ্যমন্ত্রীর কাষতো দেখা গৈছিল জ্যোতিষ বনিয়াক স্বাভাবিকতেই বিজেপির বাবে এইটা আঘাত বিজেপির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার
কথা কোৱা হয় কিন্তু তাৰ মাজতে এজন এইদৰে বিজেপিৰ অনুসূচিত জাতিৰ নেতা এজনে যদি দলৰে মহিলা কৰ্মীক যৌন নিৰ্যাতন চলোৱাৰ পিছত তেওঁৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা নলয় তেনেহ'লে বৰ লজ্জাজনক ঘটনা হ'ব। বিজেপিৰ কোনো জ্যেষ্ঠ নেতাই আজি এই সংক্ৰান্তত মন্তব্য দিয়াৰ পৰা বিৰত থাকে, কিন্তু সুযোগ পালে লগে লগে মাত মাতিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই। এইটো নতুন কথা নহয়, মানে দুৰ্যোধনৰ ৰাজসভাত যেনেকৈ নাৰী সুৰক্ষিত নাছিলে, এতিয়া এইবিলাক ক্ষমতাত অন্ধ হৈ পৰা, ক্ষমতাৰ মূৰে ভৰি কাহা কিছুমান অহংকাৰী মানুহৰ হাতত যেতিয়া নেতৃত্ব পৰিব, তাত কৌৰৱৰ ৰাজসভাত যেনেকৈ নাৰী অপমানিত হৈছিলে, লাঞ্ছিত হৈছিলে, বঞ্চিত হৈছিলে, শোষিত হৈছিলে, আজি একে হৈ আছে। অকল যে বিজেপি অফিচতে হৈছে নহয়, আপুনি ৰাজপথত বিজেপি নেত্ৰীক গাড়ীৰ পৰা দলিয়াই দিয়া নাই জানো? বিজেপি নেতাই লোকৰ কি কয় গিৰিয়েকক কাটি ফ্ৰিজত ভৰাই থোৱা নাই জানো? আপুনি চাহ শ্ৰমিকৰ এজনী ছোৱালীক যেতিয়া বিজেপি নেতা এজনে ধৰ্ষণ কৰিছিলে, সেই কেছটো বিজেপিয়ে গাপ দিব বিচৰা নাছিলে জানো? এতিয়া বিজেপি নেতৃত্বত, আৰ এছ এছৰ নেতৃত্বত নাৰী কাহানিও সুৰক্ষিত নাছিল, নাৰীৰ স্বাভিমান আত্মসন্মান এওঁলোকে কেতিয়াও ৰক্ষা কৰিব নিবিচাৰে, আৰু এইটো ধাৰাবাহিকভাৱে চলি থাকিব যেতিয়ালৈকে বিজেপি থাকিব। একেধৰণৰ মন্তব্য আগবঢ়াইছে কংগ্ৰেছৰ আন এজন জ্যেষ্ঠ নেতা জাকিৰ হুছেইন ছিকদাৰে। অত্যন্ত দুখৰ কথা, অত্যন্ত দুখৰ কথা যে শাসকীয় পক্ষৰ কাৰ্যালয়ত, শাসকীয় পক্ষৰ ৰাজনৈতিক দলৰ কাৰ্যালয়ত যেতিয়া নাৰী সুৰক্ষিত নহয়, তেতিয়া ৰাজ্যখনত কেনেকৈ নাৰী সুৰক্ষিত হৈ থাকিব? বিজেপিৰ এজন নেতাৰ জৰিয়তে, বিজেপিৰ এজনী নেত্ৰীৰ ওপৰত যিখিনি শাৰীৰিক মানসিক যৌন নিৰ্যাতন হোৱা বুলি ইতিমধ্যে লিখিত অভিযোগ দিছে, তাৰ পিছতো চৰকাৰৰ ফালৰ পৰা, বিজেপিৰ ফালৰ পৰা উপযুক্ত পদক্ষেপ আজিৰ তাৰিখলৈকে, এই মুহূৰ্তলৈকে গ্ৰহণ কৰা নাই, ইয়াতকৈ আৰু দুখৰ কথা কিবা হ'ব পাৰে নেকি? জাকিৰ হুছেইন ছিকদাৰ, ভূপেন বৰাই, কংগ্ৰেছ বিজেপিত এতিয়া মহিলা নিৰাপদ নহয় বুলি কৈছে, ভাল কথা, কিন্তু প্ৰশ্ন হৈছে কংগ্ৰেছত নাৰী চাগে সাংঘাতিক নিৰাপদ নেকি? পাহৰি গৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ, প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ সভানেত্ৰী অংকিতা দত্তৰ কথা। অংকিতা দত্তক শ্ৰীনিবাসনে কেনেকৈ যৌন উৎপীড়ন চলাইছিল বুলি আৰক্ষী থানাত গোচৰ ৰুজু কৰিছিল, সেই কথা বোধহয় ভূপেন বৰা আৰু জাকিৰ হুছেইন ছিকদাৰে পাহৰি পেলাইছে। সেই সময়ত ভূপেন বৰা বা জাকিৰ হুছেইন ছিকদাৰে অংকিতা দত্তৰ পক্ষত লোৱা নাছিল, বৰঞ্চ তেওঁলোক থিয় দিছিল শ্ৰীনিবাসনৰ পক্ষত, আৰু অংকিতা দত্তই মিছা অভিযোগ উত্থাপন কৰিছে বুলি বাৰে বাৰে কংগ্ৰেছে প্ৰতিয়ন কৰিবলৈ চেষ্টা চলাইছিল। গতিকে কংগ্ৰেছে বিজেপিৰ মাজত এনেধৰণৰ নাৰী নিৰ্যাতনৰ ঘটনাক লৈ মন্তব্য দিয়াৰ অধিকাৰ আছে নে নাই, সেয়া কিন্তু প্ৰশ্নৰ বিষয়। ভৱিষ্যতে এই বিষয়ে মন্তব্য দিয়াৰ পূৰ্বে ঘপককৈ এই দুইজন নেতাই এবাৰ অংকিতা দত্তৰ কথা মনত পেলাই ল'লে স্বাভাৱিকতে ভাল কথা হ'ব। আজি সুশান্ত বৰগোহাঁই, বুঢ়াগোহাঁই, বিজেপিৰ বিধায়ক, তেওঁ সোধা হৈছিল এই প্ৰসংগত। কথাবিলাক জানিবলৈ হ'লে আমাৰ দলৰ যিসকল মুখপাত্ৰ আছে বা আমাৰ দলৰ জ্যেষ্ঠ নেতাসকল আছে, তেখেতসকলৰ পৰাই ক'ব পাৰিব। বিধায়ক হিচাপে গোটেই ঘটনাটোৰ বিষয়ে যিহেতু মই জ্ঞাত নহয়, এই গোটেই ঘটনাটোৰ বিষয়ে কোৱাটোত কিছু অসুবিধা আছে।